নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল বুধবার 18ই অক্টোবর 2023 যে পাঁচটি রাশির আগামীকালের নাম উঠে আসতে চলেছে অর্থপ্রাপ্তির বিষয়ে, সেই পাঁচটি রাশির বিষয়ে আমি আলোচনা করব। অনেকেই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি আপনারা শুনছেন না, আপনারা কেটে কেটে রাশির নাম শুনে আপনারা বেরিয়ে যাচ্ছেন, হয়তো ভাবছেন যে কৌশিকদা বলছে লটারির প্রাপ্তি আমাদের হতে পারে। দেখুন, প্রতিদিন আমি এই লটারির প্রাপ্তির বিষয়ে, কিন্তু অর্থপ্রাপ্তির বিষয়ে ভিডিও আপনাদেরকে দিই, কিন্তু একই রাশির সেম রাশির কোটি কোটি মানুষ রয়েছে, তাহলে আগামীকাল কোটি কোটি মানুষই কোটিপতি হয়ে যেত, এটা কখনো সম্ভব না। কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে, আবার কিছু কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু আগামীকাল কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু হবে না। কারণ আমি বারবার বলছি, শুধুমাত্র লটারি কাটলেই যে অর্থপ্রাপ্তি হবে এটা আমি কখনো বলি না। হয়তো আপনারা শেয়ার বাজারে টাকা লাগিয়েছিলেন, আগামীকাল এই শেয়ার বাজার থেকে আপনারা হয়তো ডিভিডেন্ড পেতে পারেন, হয়তো আপনারা মিউচুয়াল ফান্ডে টাকা লাগিয়েছিলেন সেখান থেকে লাভ পেতে পারেন, হয়তো আপনারা স্টক মার্কেটে টাকা লাগিয়েছিলেন সেই জায়গা থেকে আপনারা লাভ্যাংশ পেতে পারেন, হয়তো ব্যবসা করছেন, আগামীকাল আপনার ব্যবসায় প্রচুর কেনা বেচা হলো, সেটাও কিন্তু অর্থপ্রাপ্তি। আপনার যেটা ভাবেননি, প্রত্যাশার বাইরে আপনাদের বেচা কেনা হলো, সেটাও কিন্তু প্রাপ্তি। আবার হয়তো আপনার ভাগ্যে লটারি লেগে যেতে পারে, অর্থাৎ যে কোনো দিক থেকে, শুধু একদিক থেকে না, যে কোনো দিক থেকে আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। কোন এই সৌভাগ্যশালী পাঁচ রাশি, আমি নামগুলো তো অবশ্যই বলবো, কিন্তু আপনারা ছোট্ট একটি ভুল করছেন, যেটা হচ্ছে রাশির নাম শুনছেন, ভিডিওটি কেটে কেটে দেখে নিচ্ছেন, এটা একটা ছোট্ট ভুল। দেখুন, আমি বারবার বলছি, যাদের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, দেখা যাচ্ছে 2-1 নাম্বারের জন্য, 2-1 নাম্বারের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। রাহু রক্ষা কবচের উপর স্পেশাল ডিসকাউন্ট চলছে, রাহু রক্ষা কবচের উপর স্পেশাল এই সময় অফার চলছে, ক্যাশ অন ডেলিভারিতেও রাহু রক্ষা কবচ দেওয়া হচ্ছে। যারা ক্যাশ অন ডেলিভারিতে রাহু রক্ষা কবচ নিতে ইচ্ছুক রয়েছেন, আপনারা অবশ্যই নিতে পারেন। এর পাশাপাশি আপনাদের রাহু রক্ষা কবচের বিশেষ অফারটা আপনারা অবশ্যই নিন, এবং গ্রহের প্রতিকার করুন। আর এই সময়টা, এই যে দেবীপক্ষ চলছে না, এই সময়টা যদি আপনারা চয়েস করেন না, এই সময়টা প্রতিকারের জন্য 100% কিন্তু সফলতা কিন্তু জায়গা আছে। আমি কেন আপনাদেরকে বলি, আপনাদের অর্থপ্রাপ্তিতে যদি বড় ধরনের বাধা আসছে দেখতে পাচ্ছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, সেই জায়গাটাতে আগে আপনারা রাহু শুক্র বুধ এই তিনটি গ্রহ, ভাইটাল এই তিনটি গ্রহ, তার মধ্যে মেন মুখ্য কারক গ্রহ হচ্ছে রাহু। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকর্ষিক প্রাপ্তির মালিক, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু হবে। দেখুন, প্রতিদিন যে আমি এই অর্থপ্রাপ্তির বিষয়ে ভিডিও দিই, সেম রাশির নাম থাকে, দেখুন আমি একটি কথা আপনাদেরকে আবারও বুঝাই, দেখুন একই রাশির বিশাল ধনী লোকও আছে আর খুব দরিদ্র লোকও আছে, কেন, সেম রাশি তো, সেও তো ধনী হতে পারতে বা সেও তো দরিদ্র হতে পারতো, কারণ গ্রহের অবস্থান, নক্ষত্র, ডিগ্রি, পায়া, চরণ, দশা, মহাদশা, এই জায়গাগুলো, যোগ, এই জায়গাগুলো কিন্তু বিশেষভাবে নির্ভর করে যে সেই সময় সেম রাশি হওয়া সত্ত্বেও একজন কেন খুব উচ্চ পদে রয়েছে, একজন কেন খুব নিম্ন পদে রয়েছে, কেন, হুয়াই, এটাই হচ্ছে জ্যোতিষশাস্ত্র। এই জায়গাটা যদি আপনারা বুঝতে পারেন, তাহলে হয়তো আপনারা ভাববেন যে অর্থপ্রাপ্তির বিষয়ে যদি আমরা লটারি কাটি সেক্ষেত্রে আগে পরামর্শ করি। অনেকে বলছে জন্মকুণ্ডলী নেই, কৌশিকদা বিচার কি হবে না, অবশ্যই নিশ্চিত রূপে হবে, 100% হবে, অনেকেরই তো নেই, অনেক মানুষেরই নেই, অনেকে জানেই না হস্তরেখা, হস্তরেখা বিচার করলেও কিন্তু প্রপার গাইড কিন্তু দেওয়া যায়,
এই ভিডিওটা আপনাদেরকে অ্যালার্ট করার জন্য এবং গাইড করার জন্য আমি কিন্তু প্রতিদিন এই ভিডিওটি আপনাদেরকে কাছে দিই, কারণ আপনারা যাতে বুঝতে পারেন, আপনাদের বুঝার সুবিধার জন্য এই ভিডিওটি আপনাদের কাছে আমি কিন্তু ডেডিকেশন আপনাদের কাছে করি। তো আগামীকাল যে পাঁচ রাশির অর্থপ্রাপ্তির বড় যোগ সৃষ্টি হয়েছে সেই পাঁচটি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। প্রত্যেকে জয় গণপতি বাপ্পা, জয় গণপতি বাপ্পা, জয় গণপতি বাপ্পা। অবশ্যই আপনারা সিদ্ধিদাতা গণেশের নাম স্মরণ করে ভিডিওটি আপনারা শুনুন, এবং আপনারা একবার না, ভিডিওটি আপনারা পাঁচবার শুনুন। এখানে আমি কি বুঝাতে চাইছি, কারণ আপনাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করি, প্রতিদিন আপনাদের মূল্যবান সময়ের মধ্যে কিছুটা সময় আমি আপনাদের কাছ থেকে নিই, কিন্তু সেই জায়গাটা আপনাদেরকে কিছুটা হলেও আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করি। আগামীকালের প্রথম রাশি, যেটা আমার খুব মনে হচ্ছে যে রাশির কথা, অর্থপ্রাপ্তির সময় কখন রয়েছে, এবং যারা টিকিট কাটেন একটা মানে নেশা হয়ে গেছে তাদের জন্য একটা আমি সময় জানিয়ে দেব, কোন সময়টা আপনাদের ক্ষেত্রে পারফেক্ট সময় আছে, ওই সময়টা যদি আপনারা মেনটেন করতে পারেন হয়তো আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু হতে পারে। আগামীকালের প্রথম রাশি সিংহ রাশি, সিংহ রাশির আপনাদের যে সময়টা দেখা যাচ্ছে সকাল 9:37 থেকে 11:04 পর্যন্ত, 9:37 থেকে 11:04 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ, প্রথম রাশি সিংহ। দ্বিতীয় রাশি কন্যা রাশি, কন্যা রাশির আপনাদের যে সময়টা দেখা যাচ্ছে 10:19 থেকে আপনার 11:44 পর্যন্ত, 10:19 থেকে 11:44 পর্যন্ত আপনাদের টাইমটা শুভ। এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার ধনু রাশি। ধনু রাশির আপনাদের আগামীকালের যে শুভ সময় একটা বেরিয়ে আসছে, যেটা সেটি হচ্ছে সকাল 8:55 থেকে 9:29 পর্যন্ত টাইমটা শুভ। এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার 4 রাশি, সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির একটা সময় কালকে অর্থপ্রাপ্তির বড় যোগ সৃষ্টি হয়েছে কুম্ভ রাশির। আপনাদের আগামীকালের যে শুভ সময় সকাল 11:12:36 পর্যন্ত কুম্ভ রাশি। অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার বৃষ রাশি। বৃষ রাশির আগামীকাল প্রবল অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, যে কোনো দিক থেকে আপনাদের আগামীকাল অর্থপ্রাপ্তি হতে পারে। আপনাদের যে আগামীকালের যে একটা শুভ সময় বেরিয়েছে সকাল 9:53 থেকে, সকাল 9:53 থেকে 11:14 পর্যন্ত টাইমটা শুভ, 9:53 থেকে 11:14 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। অর্থাৎ এই পাঁচটি রাশির প্রবল অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে, এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। আমি আগে বলছি, গ্রহের আগে প্রতিকার প্রতিবিধান করুন, রাহু রক্ষা কবচ পরিধান করুন, এবং যারা দীর্ঘদিন প্রচেষ্টা করছেন বার্থ চার্ট রিফরমেশান অবশ্যই করুন। অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাদের সমস্যা চলছে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।